অন্ধকার রাত্রি খোদার ভয়ে আল্লাহর ভয়ে যে মেয়েটা দুধের সাথে পানি মিশাই না মায়ের হুকুম পাওয়ার পরেও মা চাপাচাপি করার পরেও নিজের জন্মদাতা মা জন্মদাত্রী মা মেয়েকে অন্যায় কাজ করার পরেও বলার পরেও যে মেয়েটা আল্লাহর ভয়ে নিবৃত হয়ে গেল দুধের সাথে পানি মিশাইল না রে বাট বেটা এই মেয়েটাই ওমরের পুত্রবধূ দরকার ছেলে বলল আব্বাটা আপনার পছন্দ একটা বেদুইন পরিবারে হযরত ওমরের ছেলের বিয়ে হবে আজ তাও দুধ বিক্রি কর্ণেওয়ালার ঘরে হযরত ওমর খলিফাতুল মুসলিমিন কত বিরাট খলিফা বর্তমানে ইরাক ইরান ওমান ইয়ামান কাতার দুবাই লেবানন লিবিয়া সিরিয়া জর্দান সৌদি আরব আর মরক্কো থেকে শুরু করে লিবিয়া লেবানন থেকে শুরু করে পৃথিবীর বিরাট একটা অংশের খলিফা ছিলেন হযরত ওমর এত বড় বিশ্বের খলিফা হযরত ওমর তার ছেলের বিয়ে হয় দুধ বিক্রি করনেওয়ালা মেয়ের সাথে একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার পয়সা করি দেখা না চরিত্র দেখা জোরে বলেন আপনার মেয়ে ছেলেকেও বিয়ে করাবেন চরিত্র মাইয়া দেখা চরিত্রওয়ালা মাইয়া দেখে যদি বিয়ে করান তাহলে বৃদ্ধকালে বেটার বউয়ের ধাক্কা শোনা লাগবে না কথা বুঝাইতে পারছি আপনাদেরকে যদি আপনার সন্তানকেও চরিত্রওয়ালা মেয়ে দেখে বিয়ে করান তাহলে বৃদ্ধকালে আপনাকে বেটার বউয়ের ধারি শুনতে হবে না ধাক্কা দেখে লাগবে না ঘরে অশান্তি লাগবে না এর চাইতে সুন্দর পরামর্শ আমার কাছে আর নাই এর চাইতে সুন্দর পরামর্শ আমার কাছে আর নাই বৃদ্ধকালে আপনাকে বৃদ্ধাশ্রমে যেতে হবে না যদি এইরকম আমানতওয়ালা মেয়ে দেখে বিয়ে করান যে গভীর রাত্রিবেলাও আল্লাহর ভয়ে দুধের সাথে পানি মিশাই না এটা অনেক বড় আমানতওয়ালা মেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হে আমার উম্মত কিয়ামতের পূর্ব সময়ে আমানতের খেয়ানত এত পরিমাণে ডিমোশন হবে উম্মত দাউল আমানা আমানতের খেয়ানত চলতে থাকবে আমানতের খেয়ানত চলতে থাকবে এত পরিমাণে আমানতের খেয়ানত হবে যে বাবা ছেলেকেই বিশ্বাস করতে পারবে না কথা তো আজকে সত্য অনেক বাবা তার ছেলেকে বিশ্বাস করতে পারে না যে ওর নামে যে জমির আমি লিখে দিব ও কি জমি রাখবে না বিক্রি করে দিবে কোনো গ্যারান্টি নাই ওর নামে যে আমি সম্পদ লিখে দিব তো সম্পদ লিখে যে দেওয়ার পরে ও আমাকে ঘরে রাখবে না ঘর থেকে বের করে দিবে কোনো গ্যারান্টি নাই আহা কতটুকু ডিমোশন হলে চরিত্রের ডিমোশন হলে একটা বাবা সন্তানকে বিশ্বাস করতে পারতেছে না আমাদের চারিত্রিক সামাজিক ভাবে কতটা ডিমোশনে গেলে একটা বাবা কলিজার টুকরা মা সন্তানকে বিশ্বাস করতে পারতেছে না এটা আমাদের সামাজিক ব্যর্থতা ব্যক্তিগত ব্যর্থতা পারিবারিক ব্যর্থতা আমরা পারি নাই রাসূল করিমের চরিত্রে নিজের চরিত্র রাঙ্গাইতে পারি নাই খুলাফায়ে রাশিদিনের চরিত্রে চরিত্র রাঙ্গাতে রাসূল করিম বলেছেন ফা আলাইকুম বিসুন্নতি তোমরা আমার আদর্শ অনুসরণ করবে ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিনাল মাহদিন আমার খুলাফায়ে রাশিদিনের চরিত্র তোমরা গ্রহণ করবে একসাথে বলা যাবে মারহাবা কিন্তু আমরা করতেছি এখানে আমরা অনেক বড় ব্যর্থ আমাদের জীবন অনেক ব্যর্থ প্রিয় উপস্থিতি আমার হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চরিত্র তো শুনাইলাম এখন বলবেন হুজুর ওই মেয়ের সাথে হযরত ওমরের ছেলের বিবাহ দিয়ে লাভ হইল কি এবার আসেন পরিচয়টা দিয়ে যাই ওই মেয়ের গর্বে আল্লাহ আরেকটা মেয়ে দান করেছিলেন ওই মেয়ের গর্বে আল্লাহ আরেকটা মেয়ে দান করেছিলেন সেই মেয়ের গর্বে আল্লাহ একটা ছেলে দিয়েছিলেন এই ছেলের নাম পৃথিবীর সর্বপ্রথম মুসলমানদের প্রথম মুজাদ্দিদ মুসলমানদের দ্বিতীয় ওমর ওমর ইবনু আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার তেলের গাড়ি তেলে চলে হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে বিনা তেলে চালায় গাড়ি
নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমরা সেই মুসলমান রক্ত কথা বলে রক্ত কথা বলে রক্ত কথা বলে ওই মেয়ের রক্তে এমন একটা সন্তান আল্লাহ দিয়েছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ পৃথিবী বিখ্যাত একজন আলেম এখানে অনেক উস্তাজুল আসাতি যারা বসে আছেন যার ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই সুজা হিসাবে ছাত্র হওয়ার যোগ্যতা নাই পৃথিবীর একজন বিশ্ববিখ্যাত আলেম তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক পৃথিবী বিখ্যাত আলেম বাবার নাম ছিল মুবারক তিনি একজন কৃতদাস ছিলেন কৃতদাস তুর্কি এক ধনাঢ্য জমিদার ব্যক্তির কৃতদাস ছিলেন অনেক বিরাট সম্পদের মালিক কিন্তু মুসলিম হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি মালিকের বাড়ি গেলেন মালিক তাকে ডাক দিল মুবারক আমার বিরাট বড় বড় ফলের বাগান আনারের বাগান আঙ্গুরের বাগান আর খেজুরের বাগান আর এই মালটার বাগান মুবারক তুমি পাহারা দিবা হযরত মুবারক রাহমাতুল্লাহ আলাইহি পাহারা দিতে লাগলেন ছয় বছর পর মালিক গেছে একসাথে বলবেন মারহাবা কয় বছর পরে মালিক গেছে ছয় বছর পরে আমাদের দেশে কোনো দোকানদারে যদি ওই কি বলে সেলসম্যান হেল্পার রাইখে দিয়ে মালিক যদি চলে আসে ভালো করে বিক্রি করিস যান বিক্রি করবানি ছয় মাস পরে দেখে যে দোকানের মাল নাই কি হয়েছে রে খুব শেষ বুঝতে পারছে ও মনে করছে মালিক মেরে দিলে আমি বেঁচে গেলাম ও বুঝে না যে মালিক বাঁচলে আমি বাঁচলাম কি কথা ঠিক কিনা তো ছয় বছর পরে মালিক গেছে যায় বলতেছে মুবারক আমারে একটু টক আনার এনে খাওয়া তো মুবারক আনার এনে দিছে আনার মিষ্টি বলে বেটা রে আনার আনতে বললাম টক তুই আনলি মিষ্টি কি করে বুঝবো কোনটা মিষ্টি কোনটা টক ছয় বছর ধরে তুই বাগান পাহারা দিস তুই জানিস না কোনটা টক কোনটা মিষ্টি মালিক আপনি তো বাগান পাহারা দিতে কইছেন খাইতে তো বলেন আমি ছয় বছরে একটা ফলও খেয়ে দেখিনি একসাথে বলবেন আল্লাহ আকবার এটা মুসলিম আনারের বাগানওয়ালা চিন্তা করে পুলা একটা পাইছি এটা সারা যাইতো না বিবিরে যায় কয় বিবি ও মেয়েটা তো আমার খুব আবেদ আসালে হা খুব পরহেজগার মেয়ে তো ছেলে পছন্দ করছি বলে কোন জমিদারের ছেলে বাড়ি কোথায় কোন এলাকায় কি পরিমাণ অর্থ সম্পদ আছে আমরা দেশের বেডিগার তো চিন্তা খালি টিয়া পয়সা কারণ টেকা পয়সা হলে মেকআপ সেকআপ এগুলি বেশি করা যাইব বুঝছেন না একটু ঘোরাফেরা সোনা দানা এই সাজনে গুজনে কাপড় চুপড় হেগার খুশি হলে তাই খালি এগার চিন্তা হলো যত মেকআপ সেকআপ সাজন গুজন সোনা দানা টাকা পয়সা যা যা চিন্তা খালি এগুলি বুঝছেন না এগুলি চিন্তা এছাড়া আর তো আর চিন্তা নাই তো স্ত্রী বলতেছে কোথায় কি অবস্থা সোনা দানা টাকা পয়সায় কেমন কেমন ছেলে কেমন কি আসায় বসে কে বলতেছে না আমার গোলাম মুবারকের সাথে বিয়ে দেব বলেন গোলামের সাথে মেয়ে বিয়ে দিবে তুমি বুঝো নাই ছয় বছর ধরে আমার বাগান পাহারা দিচ্ছে যেই ছেলে একটা ফল খেয়ে দেখে নাই এত বড় আমানত তার ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিতে হবে এই ছেলের সাথে আমার মেয়ে বিয়ে দিলে আমার মেয়ে সারা জীবন সুখে থাকবে একসাথে বলবেন না মারহাবা আমরা ছেলে পছন্দ করি কোনটার পয়সা কয়সা বেশি আছে এই সেই ঘোড়ার ডিম পরে যায় গাঁজা খায় কথা বুঝতে পারছেন পরে লেগে যায় যুদ্ধ বিগ্রহ অশান্তি বিশৃঙ্খলা এই জন্য চরিত্র দিতে হবে আগে আগে চরিত্র দিতে হবে ঠিক আছে শোনেন ওই দুই বান্দার এবং বান্দির গর্ভে আল্লাহ একটা ছেলে দিলেন তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক পৃথিবী বিখ্যাত আলেম শুধু আলেমই না এত বড় ফকি এত বড় মুফতি পৃথিবীতে কোনো মার কোনোদিন জন্ম দিতে পারবে বলে আশা করা যায় না একসাথে বলবেন আল্লাহু আকবার এই জন্য রক্ত কথা বলে রক্ত কথা বলে বুঝে নিতে রক্ত কথা বলে প্রিয় উপস্থিতি আমার এজন্য আপনাদেরকে
যেহেতু মানুষের জীবনের বৈবাহিক পদ্ধতির মাধ্যমে জীবন শুরু হয় এজন্য শুরুটাই আগে আপনাদেরকে বললাম নবীর চরিত্রে যেন হয় তাহলে আমরা আমাদের সমাজ আমাদের পরিবার এইভাবে সুন্দর হয়ে আসবে আল্লাহ রাসূলের রঙে যদি রাঙাইতে পারি জীবন সুন্দর হয়ে আসবে রক্ত কথা বলে রক্ত কথা বলে এখন তো লম্বা সময় একটা ঘটনা না বললেই নয় পৃথিবী বিখ্যাত আল্লামা ইমাম জৌজি উয়ুনুল হাকায়াতের মধ্যে একটা ঘটনা লেখেন হযরতে আল্লাহর ওলি শাকিক ইবনে ইব্রাহিম বলকি রাহমাতুল্লাহ আলাইহি অনেক বড় দরজার একজন আল্লাহর বুজুর্গ ওলি ছিলেন শাকিক বলকি বলতেছেন আমি হজ করার জন্য মক্কাতুল মুকাররমা ইরাক থেকে রওনা করলাম আমাদের কাফেলা কাদেসিয়া যাওয়ার পরে কাদেসিয়া যখন গেলাম তখন দেখলাম কাফেলার পাশে একটা সুদর্শন যুবক সুন্দর তার চেহারা এতই নূরানি এতই সুন্দর দেখে আমি মোহিত হয়ে গেলাম কিন্তু চিন্তা এসে গেল সুন্দর যুবকরা তো ফিতনার কারণ হয় এত সুন্দর যুবক আমাদের কাফেলায় কারণ কি শাকিক বল কি বললেন আমি মনে মনে চিন্তা করলাম আমি তাকে নসিহা করব উপদেশ দিব তার কাছে যেয়ে তাকে সালাম দিলাম সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে যুবক আমাকে ডাক দিয়ে বলল শাকিক বল কি আপনি কি কোরআনের সেই বিধান পড়েন নাই কিছু কিছু ধারণা মিথ্যায় পর্যবসিত হয় এবং এটা পাপের কারণ হয়ে যায় শাকিক বল কি চিন্তায় পড়ে গেলেন হাই হাই আমি তারে চিনি না সে আমারে চিনে না কিন্তু আমার নাম কি করে জানলো আমি অন্তরে মনে মনে চিন্তা করলাম তাকে নসিহত করব তার সৌন্দর্যের প্রতি আমি তাকে সন্দেহ করলাম আমি ভাবলাম সে ফিতনায় জড়িয়ে যাবে ফিতনাগ্রস্ত হবে আমি এই চিন্তা করে তাকে নসিহত করতে গেলাম কিন্তু আমার মিথ্যা ধারণা যে ভুল সে কোরআন দিয়ে আমার অন্তরের খবর কি করে বলে দিল মাঝরত অবস্থায় যুবক থরথর থরথর করে কাঁপতেছিল আমি তখন বুঝতে পারছি সে বুজুর্গ যুবক আল্লাহর ভয়ে নামাজে দাঁড়ায় অন্তকারে যে থরথর করে কাঁপে তার অন্তরে কি পরিমাণে আল্লাহর ভয় কল্পনাও করা যায় না কথা বলেন ঠিক না বে ঠিক অন্তরে কি পরিমাণে আল্লাহর ভয় আল্লাহর কোরআন বলল ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম মুমিন তো তারাই যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে অন্তরগুলি আল্লাহর ভয়ে থরথর থরথর করে কাঁপতে থাকে যুবক থরথর থরথর করে কাঁপতেছে আল্লাহর ভয়ে আর চোখের পানিগুলি ঝরে ঝরে পড়তেছে নামাজে শাকিক বলকি রহমাতুল্লাহ আলাইহি বললেন আমার জীবনে এত সুন্দর নামাজ আমি কাউকে পড়তে দেখি নাই এত মধুর নামাজ এত দীর্ঘ এত সুন্দর নামাজ আমি জীবনে কাউকে দেখি নাই তার নামাজ দেখে দেখে আমি মোহিত হয়ে গেলাম এবং তার নামাজের দিকে আমি দীর্ঘ সময় পর্যন্ত তাকায় রইলাম এত সুন্দর নামাজ আমি জীবনেও কাউকে দেখি নাই যে এত সুন্দর নূরানি চেহারার বালক যুবক যে এত সুন্দর নামাজ পড়ে আমি জীবনেও দেখিনি তা আমি চিন্তা করলাম আমি তার কাছ থেকে একটু দোয়া নিই তার প্রতি যে একটা বিদ্বেষ আসছিল দোয়া নিয়ে আসি তো দোয়া নিতে গেছি সালাম দিলাম সে আমাকে বলল শাকিক বল কি তুমি কি সেটা আল্লাহর পক্ষ থেকে জানো নাই যে আল্লাহর পক্ষে আল্লাহর জন্য ইবাদত করে এবং তওবা করে আল্লাহ তার জীবনের গুনাহকে মাফ করে দেয় একসাথে বলবেন আল্লাহু আকবার আমি আরো আশ্চর্য হলাম যে আমার অন্তরের হালতটা সে কি করে বলে দিচ্ছে আমি অন্তরে চিন্তা করতেছি আর সে শুধু বলার আগে আমার উত্তর দিয়ে দিতেছে এই লোকটাকে যুবকটাকে আমি আরো চিন্তিত হয়ে গেলাম কিছুক্ষণ পরে আবার তাকে হারিয়ে ফেললাম আবার কয়েকদিন পরে তাকে দেখলাম এক কুয়ার পাশে দাঁড়ায় দাঁড়াইয়া সে পানি উঠানোর জন্য তার কাঠের যে পিয়ালা আছে পিয়ালা দিয়ে চেষ্টা করতেছে তা আমি দূরে দাঁড়ায় লক্ষ্য করে দেখি যুবক করে কি কিছুক্ষণ পরে দেখলাম তার কাঠের পিয়ালাটা পড়ে গেল কাঠের পিয়ালাটা পড়ে যাওয়ার পরে আমি এখান চিন্তা করলাম দেখি এখন সে করে কি কাঠের পেয়ালাটা কুয়ার মধ্যে পড়ে গেল পড়ে যাওয়ার পরে যুবক আসমানের দিকে তাকায় কয় আল্লাহ আল্লাহ আমি ক্ষুধার্ত হলে তুমি আমার জন্য খাবার পাঠাও আমার তৃষ্ণা লাগলে তুমি আমার জন্য পানি পাঠাও রব আমার পানির পেয়ালা কুয়ার মধ্যে পড়ে গেছে আল্লাহ তুমি এই পেয়ালা আমারে দয়া করে ফেরত দিয়ে দাও সুবহানাল্লাহ বলবেন এই কথা কে বলতে পারে আল্লাহকে
দুঃসাহস কার আছে যে আল্লাহকে পছন্দ করেছে আল্লাহ যাকে কবুল করেছে আল্লাহ যাকে তার ওলি বানিয়েছে আল্লাহ যাকে মঞ্জুর করে নিয়েছে আল্লাহকে বলে আল্লাহ আমার কাঠের পেয়ালা পড়ে গেছে এটা ফেরত দিয়ে দাও শাকিক ইবনে ইব্রাহিম বলকি বলতেছেন আমি আশ্চর্য হয়ে দেখলাম কুয়ার নিচ থেকে পানি উঠে একেবারে কুয়া ভরে গেল সুবহানাল্লাহ উপচি উপচি পানি পড়তে লাগলো কাঠের পেয়ালা ভেসে উঠল ওই পেয়ালাতে পানি পান করলো ওযু করে সে নামাজে দাঁড়াই গেল সুবহানাল্লাহ লা খাউফু আলাইহি ওয়ালা হুম মিহজানুন চিন্তাও হবে না ভয় হবে না কখন যদি আপনি নিজের চরিত্রকে রসূলের চরিত্রে রাঙাইতে পারেন সুবহানাল্লাহ কি কথা বলেন ঠিক না বেটি যদি নিজের রসূল করিমের আদর্শে নিজের আদর্শকে রাঙাইতে পারেন তো লাখাও কোনো ভয় নেই ওয়ালা হুম মিহজানুন কোনো চিন্তা নেই কোনো চিন্তা নেই আপনি রাঙিয়ে দেখেন আল্লাহি বিল্লাহি তাল্লাহি আসমান ওয়ালার শপথ করে বলতেছি কোনো চিন্তা নেই আসমান থেকে ফয়সালা আসবে অটোমেটিক ফয়সালা আসবে তো শাকিক ইবনে ইব্রাহিম বলকি বললেন আমি আরো আশ্চর্য হলাম তার দীর্ঘ নামাজ পরে কিছুক্ষণ পরে সে আবার হারিয়ে গেল কয়েকদিন আবার খুঁজে পাইলাম না একদিন দেখি সে মরুভূমির ভিতর দিয়ে হাঁটতেছে আমি তাকে অনুসরণ করলাম বহু দূরে দেখি সে মরুভূমির মধ্যে বসে গেল তার পিয়ালার ভিতর থেকে যে কাঠের বাসন ছিল আগে তো কাঠের বাসন ছিল তো এই কাঠের বাসনের ভিতরে তার এই মশক থেকে পানি ঢাললো কিছু বালু নিয়ে কাঠের বাসনের ভিতরে দিয়ে গুলিয়ে সে খাইতে লাগলো আমার কাছে আশ্চর্য লাগলো বালি কি করে খায় তো আমি চিন্তা করলাম এটা কি বালি না খাবার খাবারের প্রতি সন্দেহ আসলো আমি দূর থেকে তার কাছে যে সালাম দিয়ে বললাম আল্লাহর বান্দা আপনার খাবারে কি আমাকে একটু অংশগ্রহণ করাবেন তো বলতেছে শাকিক আল্লাহর দেওয়া রিজিকে সন্দেহ করতে হয় না বিসমিল্লাহ বলে শুরু করে দেন তো আমি বললাম বিসমিল্লাহ বলে যখন কাঠের বাসনটা মুখে লাগায় শুরু করলাম দেখি বালি আর বালি নেই বালি সাতু হয়ে গেছে তালবিনা হয়ে গেছে খাবার এত সুস্বাদু হয়েছে জীবনেও এরকম খাবার আমি শাকিক খাই নাই আমার নসিবেই হয় নাই একসাথে বলা যাবে আল্লাহু আকবার শুধু কি তাই তিন দিন পর্যন্ত আমার তৃষ্ণাও লাগে নাই ক্ষুধাও লাগে নাই সাতু চিনেন আপনারা চট্টগ্রাম কি সাতুই কয় এটা খুব বিশুদ্ধ খাবার এবং খুব শক্তিশালী খাবার ও না আমরা দেশের পোলা পানো সাতু মতো চিনে ওরা চিনে চিপস চকলেট সুইংগাম এই আবিজাবি সাতা মাতা খাইয়া ও জীবন শেষ কিচ্ছু নাই এই আবিজাবি না খাওয়াই রসুলের দেওয়া খাবার খাওয়ায় বাচ্চাদেরকে রসুল করিম খেজুর খাওয়াইতে বলছে সাতু তালবিনা এগুলি খাওয়াবেন এর পুষ্টিকর খাবার এগুলি খালি ব্রেন প্রশস্ত হবে হাড় শক্তিশালী হবে বাচ্চা হৃষ্টপুষ্ট হাবি দেবি খাওয়ায় হাজরাতে শাকিক বলকি বললেন আমি আশ্চর্য হয়ে গেলাম খাবারের ভিতরে এতই লজ্জত এতই স্বাদ এতই মজা জীবনেও এত মজার খাবার আমি খাই নাই আমি তাকে আবার হারিয়ে ফেললাম মক্কাতুল মুকাররমায় গেলাম আমি তাওয়াফ করতেছি এমন সময় দেখলাম ওই সুন্দর যুবক তাওয়াফ করে কিন্তু হাজার হাজার মানুষ তার সাথে মুসাফা করে তার সাথে মোয়ানাকা করে তার কাছ থেকে দোয়া নেয় তাকে সালাম দেয় আমি আশ্চর্য হলাম কি ব্যাপার মক্কায় আসার পরে হাজার হাজার মানুষ তাকে ঘিরে ধরলো এই যুবকটাকে তার পরিচয় নেওয়ার দরকার তো মক্কাবাসী যারা ছিল তাদেরকে ডাক দিয়ে বললাম হে মক্কাবাসী তোমরা কি যুবকরে চিনো কে এই যুবক তার পরিচয় কে আমি ইরাক থেকে মক্কা পর্যন্ত আসলাম কেউ তাকে চিনল না কিন্তু হারাম শরীফের এত মানুষ তার সাথে মুসাফা করে তার সাথে মোয়ানাকা করে তার কাছ থেকে দোয়া নেয় এই যুবকের পরিচয় কি তখন লোকেরা বলল শোনো এই যুবকের নাম হযরত ইমাম মুসা কাজেম রহিমাহুল্লাহ তার বাবার নাম ইমাম জাফর সাদেক তার বাবার নাম ইমাম মুহাম্মদ বাকের তার বাবার নাম ইমাম জয়নুল আবেদিন তার বাবার নাম সুলতানে কারবালা ইমাম হুসাইন তার বাবার নাম শেরে খুদা আলী তার স্ত্রীর নাম সাইয়্যিদাতুন নিসা হালিল জান্নাহ ফাতেমা তার বাবার নাম রাহমাতুলিল আলামিন নবীর কন্যার নাম ফাতেমা তার সন্তানের নাম হুসাইন
তার সন্তানের নাম ইমাম জয়নুল আবেদিন তার সন্তানের নাম ইমাম মোহাম্মদ বাকের তার সন্তান ইমাম মোহাম্মদ জাফর সাদেক তার সন্তানের নাম ইমাম মুসা কাজেম ওই যুবকের নাম ইমাম মুসা কাজেম রক্ত কথা বলে তিনি আওলাদে রাসূল সরাসরি হাসানি হুসাইনি সরাসরি হাসানি হুসাইনি সরাসরি রাসূলুল্লাহর রক্ত এই রক্তের মাধ্যমে ইমাম মাহদী দুনিয়াতে আসবে এই রক্তের মাধ্যমে ইমাম মাহদী দুনিয়াতে আসবে একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার এই রক্তে হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ কি বাড়ি যাইয়া ওনার পরিচয়টা নিয়ে যান এই রক্তে এই রক্তে এই রক্ত ধারা অনুযায়ী হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তো রক্তের ওজন কত এবার বুঝেন রক্তের দাম কত বুঝতে পারছেন এই জন্য আপনাদেরকে অনুরোধ করব সূচনাটা যেন বিশুদ্ধ বৈবাহিক বন্ধনটা যেন রসুলের তরিকায় হয় তাহলে আমাদের পরিবার সুন্দর হবে পরিবার সুন্দর হলে সমাজ সুন্দর হবে আমাদের জীবন আমরা রসুলের চরিত্রে রাঙ্গাইতে পারব গঠন করতে পারব সূচনাটা যেন বিশুদ্ধ হয় আমার অনুরোধটা হলো এত দীর্ঘ আলোচনাটা শুধু একটা কথা বলার জন্য যে আমাদের এই সূচনাটা যেন বিসমিল্লাটা যেন বিশুদ্ধ হয় অনুরোধ করব বৈবাহিক পদ্ধতিটা যেন রসুল করিমের সুন্না মোতাবেক হয় এর ভিতরে যেন কোনো বেহেপনা না ঢুকে বিশৃঙ্খলা না ঢুকে চেষ্টা করবেন বিশুদ্ধ রাখার জন্য বিশৃঙ্খলা যাতে না ঢুকে আল্লাহ বিশৃঙ্খলা থেকে আমাদেরকে দূরে থাকার তৌফিক দিক উপস্থিত কলিজার টুকরো যুবক ভাইয়েরা যারা শাদী করেন নাই আগামীতে করবেন আমার বোনদেরকে বলবো যারা আগামীতে যাদের বৈবাহিক বন্ধনটা আসবে তারাও যেন বৈবাহিক বন্ধনের সময় শর্তগুলি দিয়ে নেন যে বিশৃঙ্খলা যাতে না হয় আমি আপনার ঘরে যাব ঠিক আছে যেন আপনার ঘরে আমি যে বিশৃঙ্খলার শিকার না হই যাব বটে কিন্তু আমাকে যেন পণ্য সামগ্রীর মতো প্রদর্শনী বানাই দিয়ে না কুরবানির গরুর মতো প্রদর্শনী বানাই বলে হুজুর এটা কি বিয়ে করে বউ নিয়ে আসছেন আপনি কুরবানির পশুর মতো বউ সবাইকে দেখাইতে হবে কারণটা ছি ছি লজ্জা শরম তো করা উচিত একবারে গলায় মাল আটালা পরে কুরবানির পশু যেভাবে সাজাই গুজাই তেল টেল মালিশ করে দিয়ে একবারে হাটে বাজারে প্রদর্শনী করতেছেন দাম কত হাকানোর জন্য আপনার স্ত্রী বিয়ে করে আনার জন্য সাজিয়ে গুজিয়ে অন্য বেটাকে দেখাইতে হবে কেন কথা বুঝেন নাই মনে হয় বুঝে যেত অন্য পুরুষ আপনার স্ত্রী দেখবে কেন অন্য বেটাকে দেখানোর জন্য তো আপনার স্ত্রী আপনি সাজিয়ে রাখবেন এই জন্য সূচনাটা বিসমিল্লাহর জন্য আমাদের ওই রসুল করিমের মহান আদর্শের সাথে মিল রেখে হয় আমরা চেষ্টা করবো এটা করার জন্য প্রত্যেক মুরব্বী বাবার দায়িত্ব থাকবে এগুলি পর্যবেক্ষণ করা এবং এগুলি মুরব্বীদের সাথে বসে শর্ত করা যেন বৈবাহিক পদ্ধতিটা আল্লাহ বরকতময় করে দেন বিবাহটা কোনো ছেলে খেলা না এটা একটা জীবন একটা সূচনা একটা পরিচয় খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা আল্লাহর কোরআন বলতেছে আমি একজন মানুষ এবং একজন একজন পুরুষ একজন নারী দিয়ে আমি পৃথিবীতে মানব জাতির সৃষ্টি করেছি এবং এই জাতিকে বৃদ্ধি করেছি বহু সন্তান পৃথিবীতে আসছে আল্লাহ রাসূল বলেছেন তোমরা বিবাহটাকে সহজ করে দাও বৈবাহিক বন্ধনটাকে তোমরা সহজ করে দাও এটা আমরা ধীরে 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 জটিলতার মধ্যে নিয়ে আসছি একজন বিয়ে করতে হলে চলনে কয়েক শ্লোক নিয়ে যাইতে হবে না নিলে এ বাজার এ খুশি এ বাজার এ বাজার এখানে সেখানে নানান ফেসাফেসি অনেক বৈবাহিক অনুষ্ঠানে মারামারি পর্যন্ত জামালপুরে এক খবরে দেখলাম বিয়ের বাড়িতে খাবার নিয়ে মারামারি করে একজন নিহত ব্রাহ্মণবাড়িয়াতে দেখলাম খবরে একজন বিয়ে বাড়ির গেট নিয়ে টাকা পয়সা নিয়ে মারামারি করিয়া এই বিরাট বড় হট্টগোল কয়েকজন আহত কি এক পাগলের পোলাপ পাগলের কায়দা বায়দা একটা পবিত্র বন্ধন আত্মীয়তার অনুষ্ঠান হতে যাচ্ছে এখানে মারামারি হবে কেন আর ঝগড়া হবে কেন